28 অক্টোবর বিএনপি মহাসমাবেশের কর্মসূচি দিয়েছে। তো কয়েকদিন আগেও তো সমাবেশ হয়েছে, তারও দুই মাস আগে মহাসমাবেশ হয়েছে। তো বিএনপির ডাকা সমাবেশ মহাসমাবেশে কোথায় কোনো জায়গায় বা কোনো হাটে ঘাটে বন্দরে কোন ধরনের বিশৃঙ্খলা বা আইন শৃঙ্খলার উদ্ভব হয় এ ধরনের ঘটনা ঘটেছে তার তো প্রমাণ নাই। নাহলে একটা সমাবেশের পর আরেকটা সমাবেশ হয়েছে, কই তখন তো ইয়ে হয়নি, তা আজকে এটা কেন? আমার মনে হয় যে এক ধরনের মানে আশঙ্কা থেকে, এক ধরনের দূরবর্তী একটি আশঙ্কা থেকে তারা মানে বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ একটি রাজনৈতিক দলের কর্মসূচিকে বাধা দেওয়ার সমস্ত আয়োজন তারা করছে। কিন্তু আমরা কিন্তু আইনগত যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু আমরা মানে সম্পূর্ণ করি, আমরা সকল প্রস্তুতি নিয়েছি নয়াপল্টনের সামনে আমাদের দলীয় কার্যালয়ে পুলিশকে অবহিত করা, পুলিশ আরো যে সমস্ত তথ্য জানতে চেয়েছেন সেগুলো আমরা তাদেরকে অবহিত করেছি। সবকিছু মিলিয়ে আমরা যে কাজটি করেছি সেটা হল যে আইনি প্রক্রিয়া মেনেই আমরা মহাসমাবেশের আয়োজন আমরা চূড়ান্ত অবস্থায় নিয়ে আসতে পেরেছি। কিন্তু তারপরে এত নেতাকর্মীকে গ্রেপ্তার করছে কেন? প্রতি ঘন্টায় মানে অসংখ্য নেতাকর্মীর গ্রেপ্তারের খবর আসছে, অসংখ্য নেতাকর্মী যারা গাড়িতে করে আসছেন রাস্তায় কি বলে গাড়ি আটকে নিয়ে পুলিশ গ্রেপ্তার করছে, না হলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করছে রাস্তার নগরী বা হাইওয়েতে, বিভিন্ন চেক পয়েন্ট বসানো হয়েছে। তাহলে এগুলো কিসের জন্য? এগুলো একটাই উদ্দেশ্য হচ্ছে বিএনপির মহাসমাবেশকে নানাভাবে বাধাগ্রস্ত করা, নানাভাবে এটাকে বানচাল করা যায় কিনা, এটা আমি মনে করি একটি ব্যর্থ প্রচেষ্টা এই সরকারের। সবসময় করেছে, ঢাকা শহরের বাসায় বাসায় নেতাকর্মীর বাড়িতে হামলা চালিয়েছে, তাকে না পেরে পেরে তার ভাই বোনের উপর অত্যাচার করেছে, পরিবারের অভিভাবকদের সাথে দুর্ব্যবহার করেছে, এটা তো নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এটা কেন তাদেরকে এই দায়িত্ব, এই যে মানে একটা হিংস্র দায়িত্ব, একটা সরকার, অবৈধ সরকার, ভোটারবিহীন সরকার, জনগণ যার সাথে নাই তাকে তাদের পক্ষে তারা কাজ করছেন, এটা তো জনগণের কাছে তাদেরকে জবাবদিহি একদিন করতেই হবে।